নমস্কার দর্শক বন্ধুরা, ভিএসকে দক্ষিণবঙ্গ চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমরা এর আগে আলোচনা করছিলাম ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে। ভারতীয় ন্যায় সংহিতার মোটামুটি বেশ কয়েকটা পর্ব আপনারা দেখেছেন। ভারতীয় ন্যায় সংহিতার পরের অর্থাৎ কিনা ভারতীয় ন্যায় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই দুটো নিয়ে আমাদের এই পর্বের সারণী চলবে বেশ কয়েকটা। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী দীপঙ্কর দণ্ডপাঠ মহাশয়। নমস্কার দাদা, স্বাগত জানাই আপনাকে ভিএসকে দক্ষিণবঙ্গ চ্যানেলে। দীপঙ্কর বাবু, আমরা এর আগের পর্বগুলোতে আলোচনা করেছি ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন বিষয় নিয়ে। ন্যায় সংহিতার প্রয়োজন কেন হয়েছে, কোন কোন আইনের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, অ্যাডিশন, ডিলিশন ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করব বিএনএসএস অর্থাৎ কিনা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যা কিনা সিআরপিসির থেকে এসছে, আর সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ, যেটা কিনা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে এসছে। তো এই পর্বে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে ভারতীয় বা সিআরপিসিতে আমরা জানতাম সেখানে মোটামুটি 484টা ধারা ছিল, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় কি কোনো রকম কোনো পরিবর্তন হয়েছে বা নাম্বার অফ ধারাতে এগিয়েছে বা পিছিয়েছে, এরকম কিছু হয়েছে? আপনার যে প্রশ্ন যে ভারতীয় ন্যায় সংহিতাতে কিছু আইনের পরিবর্তন হয়েছিল বা সংখ্যার কিছু পরিবর্তন হয়েছিল, ধারার কিছু পরিবর্তন হয়েছিল, কমেছিল এখানে সেটা কমেছে না বেড়েছে? হ্যাঁ, এখানে কিন্তু কিছু ধারা বাড়ানো হয়েছে। আচ্ছা, 47টা সেকশন এখানে আরো অ্যাড হয়েছে, আরো অ্যাড হয়েছে। আচ্ছা, মানে 484 থেকে বেড়ে যদি 47টা বাড়ে তাহলে হবে 531টা ধারা হয়েছে। আচ্ছা, তো এই যে এতগুলো ধারা বাড়লো, মানে 47খানা ধারা বাড়লো, আমরা বিএনএসএ দেখেছি অপ্রয়োজনীয় ধারাগুলো বাতিল হয়েছিল। তো নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ কিনা সিআরপিসিতে প্রসিজিওর তো এটা প্রসিজিওরাল ব্যাপার, এতগুলো ধারা বাড়ার প্রয়োজনীয়তাটা কোথায় ছিল? এতগুলো ধারা বাড়ানোর যেটা মুখ্য প্রয়োজন, আমার এটুকু পড়াশোনা করে যতটুকু আমার আইডিয়া, তাতে এখানে বিচার ব্যবস্থাটাকে, যে বিচার ব্যবস্থা সেটাকে অনেক বেশি সিটিজেন সেন্ট্রিক করা হয়েছে। সিটিজেন সেন্ট্রিক মানে যে বিচার প্রার্থী তিনি যাতে ঠিকঠাকভাবে বিচারটা পান, তার বিচার পাওয়ার ক্ষেত্রে এবারে প্রযুক্তির ব্যবহার হয়েছে, এবং এই প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে এবং পুলিশের কিছু দায়িত্ব বৃদ্ধি হয়েছে, ইনভেস্টিগেটিং অফিসারের, কোর্টের কিছু দায়িত্ব বৃদ্ধি হয়েছে। যখন কোনো কোর্টে যখন বিচার পদ্ধতিটা এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে কিছু পদ্ধতিগতভাবে বাড়ার জন্য কিছু সেকশনের এখানে, মানে এক্ষেত্রে পুলিশ প্রশাসনের এবং বিচার ব্যবস্থার বা বিচারকদের ওপরেও বেশ কিছু দায়িত্ব এক্সট্রা অর্পিত হয়েছে। এতে মুখ্য পরিবর্তনটা কি? মানে আপনি বলছেন প্রযুক্তির ব্যবহার, তো মুখ্য এটা কি আর কি, মানে যেটাকে আমরা খুব আই ক্যাচ বলতে পারেন, এখানে মুখ্য নয়, নতুন কি জিনিস ইন্ট্রোডিউসড হয়েছে যেটা আগে ছিল না? বেশ, নতুন নতুন কি, এখানে অনেকগুলি জিনিস ইন্ট্রোডিউসড হয়েছে, নতুন ভাবে এখানে আনা হয়েছে। তার প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে আগের আলোচনাতে আমরা যেটা বলেছিলাম, জিরো এফআইআর কনসেপ্ট। জিরো এফআইআর কনসেপ্ট এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। নাগরিক সুরক্ষা সংহিতাতে জিরো এফআইআর
ইন্ট্রোডিউসের মূল কারণটা হচ্ছে যিনি ভিকটিম, যিনি বিচার প্রার্থী, যার উপরে অত্যাচার হয়েছে বা যিনি বিচারের জন্য এসেছেন, তাকে যেন এফআইআর লজ করার জন্য জুরিসডিকশনের জন্য এদিক ওদিক না ঘুরতে হয়। আপনারা হয়তো শুনে থাকতে পারেন, কোনো ভিকটিম হয়তো কোনো থানায় গিয়ে এফআইআর লজ করতে গেছেন, তাকে বলা হয়েছে আপনার ঘটনাটা এখানে হয়নি, ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়, আপনি সেখানে যান। হ্যাঁ হয়েছে। তিনি সেখানে গেছেন, বলছেন না আপনার মনে হচ্ছে এখানে হবে না, অন্য জায়গায়। এই যে পিলার টু পোস্ট, তাকে যে হ্যারাস্ট হতে হতো, দৌড়াদৌড়ি করতে হতো, সেই জায়গাটাকে নষ্ট করার জন্য, একবারে চিরতরে শেষ করার জন্য জিরো এফআইআর কনসেপ্ট হচ্ছে আপনি যে কোনো থানায় যে কোনো জায়গায় ভারতবর্ষে আপনি এফআইআর লজ করবেন, ঘটনাকে জানাবেন। আপনার ঘটনা জানানোর পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে সেই কেস রেজিস্টার্ড হবে, সেটা হচ্ছে প্রশাসনের দায়িত্ব, জুরিসডিকশন খুঁজে বার করে নেবে এবং উপযুক্ত থানাতে কিভাবে ইনভেস্টিগেশন শুরু হবে সেটা প্রশাসনের দায়িত্ব, সেটা ভিকটিমের দায়িত্ব নয়। ভিকটিমের দায়িত্ব হচ্ছে ঘটনাটা জানানো, ঘটনাটা জানানো। আমি আমার জীবনের ব্যক্তিগত একটা ঘটনা আপনাকে বলি, মানে যাতে দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হয়। আমি বাসে যাচ্ছিলাম, একটা পকেট মারির ঘটনা ঘটে শিথির মোড়ের কাছে। এখন আমি ফেরত যাচ্ছিলাম, আমি যেখানে থাকি সেদিকে দক্ষিণ কলকাতায়, আমি দক্ষিণ কলকাতায় গিয়ে আমি যেখানে বসবাস করি সেখানকার যে থানাটা আছে ওই থানাতে আমি যখন অভিযোগ জানাতে যাই, আমাকে কিন্তু এই ঘটনাটা আমি আপনাকে বলছি অন্তত বছর সোয়া এক বছর, মানে প্রায় প্রায় 14-15 মাস আগের ঘটনা বলছি আর কি। আমাকে সেখানকার থানা থেকে বলা হয় যে না, আপনি এখানে এফআইআর লজ করতে পারবেন না। খুব ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট ছিল আমার, ড্রাইভিং লাইসেন্স, আমার আধার কার্ড ছিল ওর মধ্যে, যে আপনি এখানে ডকুমেন্ট মানে কোনো কমপ্লেন লজ করতে পারবেন না, আপনার যেখানে ঘটনাটা ঘটেছে আপনাকে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে একটা জিডি করতে হবে। এই ঘটনাটার বা এই ধরনের যেটা আপনি বললেন যে পিপল হ্যাজ টু রান হেল্টার স্কেল্টার, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় শুধু একটা কমপ্লেন, শুধু একটা অভিযোগ লঞ্চ করার জন্য, এটার এটার আর প্রয়োজন হবে না। এটার আর প্রয়োজন হবে না। যে থানার কাছাকাছি নিকটবর্তী থানাতে আপনি যেতেও পারেন, আপনি ডিজিটালি এফআইআর লজ করতে পারেন, কারণ কনসেপ্ট হচ্ছে ই এফআইআর। আপনাকে থানায় গিয়ে লিখিতভাবে কোনো এফআইআর এখন জমা না দিলেও চলবে, আপনি নিজের সিস্টেমের মাধ্যমে, মোবাইল হোক, কম্পিউটার হোক, যে কোনো সিস্টেমের মাধ্যমে আপনি মেল করে থানার মেল অ্যাড্রেসে যদি আপনি কোনো কমপ্লেন পাঠিয়ে দেন, বা আপনি যদি নিজে গিয়ে থানায় কোনো অভিযোগ জানান, প্রশাসনের দায়িত্ব তার জুরিসডিকশন খুঁজে নেবে, কিভাবে তদন্ত করবে। আপনাকে জুরিসডিকশন খুঁজতে হবে না, লেম্যানকে খুঁজতে হবে না কোথায় গেলে তদন্ত হবে, তদন্তকারী অফিসারের দায়িত্ব হচ্ছে তদন্ত তাকে করতে হবে জায়গা খুঁজে। এটা হচ্ছে বিচার পদ্ধতিটাকে ত্বরান্বিত করে যায়। সেটা কি আমি যে থানা এলাকার বাসিন্দা সেই থানা এলাকায় ইমেল করে জানাবো, বা তাদের যে আপনি যে কোনো নিকটবর্তী থানা ও যে কোনো যা, আপনাকে শুধু বলতে হবে ঘটনাটা এই জায়গায় হয়েছে। আচ্ছা, আমি যেখানে খুশি পাঠাতে পারি, সব অকারেন্সটা আপনাকে মেনশন করতে হবে। মানে সেক্ষেত্রে আমি ধরুন কলকাতার মধ্যে থাকি, আমি কলকাতার সিপিকে বা জয়েন্ট সিপিকে মেল করে জানাতে পারি যে আমার উপরে এইরকম ঘটনা ঘটেছে। করতে পারেন। আপনারা খেয়াল করবেন, আপনাকে প্রথমে জয়েন্ট সিপি পর্যন্ত আপনি যাবেন কেন? আপনি নিয়ারেস্ট থানায় যাবেন। জয়েন্ট সিপি তো হায়ার অথরিটি। থানা যদি আপনার কোনো রকম এফআইআর এর উপরে যদি তদন্ত শুরু না করে বা এফআইআর এর উপরে যদি গুরুত্ব না দেয়, তখন আপনি হায়ার অথরিটির কাছে আপনি প্রথমেই কেন জয়েন্ট সিপি কে অ্যাপ্রোচ করবেন? আচ্ছা, মানে কলকাতা পুলিশের জুরিসডিকশনের মধ্যে প্রত্যেকটি, ওদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের প্রত্যেকটা পুলিশ স্টেশনের আলাদা আলাদা ইমেল আইডি দেওয়া আছে পুলিশের ওয়েবসাইটে। আমি কলকাতা পুলিশের জুরিসডিকশনের মধ্যে যে কোনো থানায় আমি ব্যাপারটাকে, কমপ্লেনটা লজ করতে পারি, এটা আপনি বলছেন? এবং সেখানে আপনাকে যেটা স্পেসিফিক মেনশন করতে হবে, প্লেস অফ অকারেন্স, ঘটনাটা কোথায় হয়েছিল, এবার সেটা পুলিশের দায়িত্ব, সে কিভাবে তার সেই এলাকায় গিয়ে কিভাবে তার তদন্ত করবে। আচ্ছা, অর্থাৎ কিনা প্রশাসনের বা পুলিশের দায়বদ্ধতা বৃদ্ধির জন্য এটা তো শুধু দায়বদ্ধতা নয়, আগে যদি কোনো ভিকটিম বা কোনো ইনফরমেন্ট বা কমপ্লেনেন্ট থানায় গিয়ে কোনো এফআইআর লজ করতেন,
সঙ্গে সঙ্গে সেই এফআইআর এর কপি পাওয়ার তার কোনো অধিকার ছিল না। যদি প্রশাসন মনে করত যে কে একটা কপি দেওয়া দরকার তাহলেই হয়তো পেত, কিন্তু তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এফআইআর এর কপি তাকে কোর্ট থেকে নিতে হতো, সার্টিফাইড কপি বা সেখান থেকে অ্যাপ্লাই করে নিতে হতো। ঠিক কথা। নতুন আইনে এটা স্পেসিফিক ম্যান্ডেটরি ইনস্ট্রাকশন আপন দ্য পুলিশ যে যখনই কোনো এফআইআর বা কমপ্লেন থানায় গিয়ে রেজিস্টার্ড হবে, যিনি ইনফরম্যান্ট বা যিনি কমপ্লেনেন্ট, যিনি ভিকটিম তিনি যদি থাকেন, সঙ্গে সঙ্গে তাকে তার একটা কপি হ্যান্ড ওভার করতে হবে। এরকম ঘটনা দেখুন শিক্ষিত মানুষদের ক্ষেত্রে গিয়ে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে বা প্রয়োজনে তর্ক করে এফআইআর কপি নেওয়াটা একটা সুবিধাজনক বা হয়তো করতে পারে, কিন্তু অধিকাংশ অশিক্ষিত মানুষ যারা পড়াশুনো শেখেননি তাদের কাছে পুলিশ মানেই একটা ভয়ের একটা বিষয় ছিল, বাবা থানায় যেতে হবে। তো এখন বিএনএসএস এর প্রথম যে পরিবর্তনটা যেটা এসেছে সেটা হচ্ছে জিরো এফআইআর। জিরো এফআইআর এর মাধ্যমে পুলিশের ওপর দায়বদ্ধতা, আমি আমি ভুল বললে আমাকে ঠিক করে দেবেন, পুলিশের ওপর দায়বদ্ধতা এসছে যে অভিযোগকারীকে তার অভিযোগের একটি প্রত্যয়িত পত্র তাকে হ্যান্ডওভার করতেই হবে, যদি সে হ্যান্ডওভার না করে তখন কি হবে? করতেই হবে, যদি না করে আশা করি কোনো যেটা আইন যেটা রুলস যেটা রেগুলেশন মনে হয় না কোনো প্রশাসন সেটাকে ভায়োলেট করবে, আমাদের ধরেই নিতে হবে প্রশাসন এটাকে মেনে চলবে। আচ্ছা, উপর তলায় এসকালেট করার কোনো বা এই যে আমি ধরুন পেলাম না, মানে আগে আগেও ছিল। আচ্ছা বেশ, আমি অভিযোগ দায়ের করলাম, আমাকে একটা এফআইআর কপি দিল, কিন্তু আমার যে অভিযোগটা সেই অভিযোগটা নিয়ে কি অ্যাকশন নিয়েছে পুলিশ সেটা জানার কোনো নতুন পদ্ধতি কিছু? ভারতীয় নাগরিক সুরক্ষা আইনে সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই যে নতুন নিয়ম বা নতুন আইনে এখানে একটা চমৎকার জিনিস করা হয়েছে। শুনান। অভিযোগ হতো, অভিযোগকারী জানতেই পারত না দিনের পর দিন তার অভিযোগের কি তদন্ত হচ্ছে বা অভিযোগ কত দূরে তদন্তে এগিয়েছে, সে সাধারণ মানুষ পিলার টু পোস্ট শুধু দৌড়েই বেরোতো, তার কোনো জানার কোনো জায়গাই থাকতো না। কোর্টে গিয়ে কোর্টে যখন মামলা উঠতো তখন সে জানতে পারত, বা বিভিন্ন সময় আপনারা শুনবেন একটা কমন কথা, নন অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য পুলিশ বা তদন্ত চলছে পুলিশ ইন অ্যাকশন, হাইকোর্টে একটা মামলা করে পুলিশ তদন্ত করছে না, আকছারই ঘটনা আপনারা পাবেন, হাইকোর্টে মামলা হচ্ছে কি না পুলিশ তদন্ত করছে না, মানুষ তদন্তের কোনো খবর পাচ্ছে না, এই নিয়ে হাইকোর্টে মানুষকে যেতে হতো, হাইকোর্ট থেকে নির্দেশ আসতো তারপরে তারা জানতে পারত। এই আইনে স্পেসিফিক্যালি বলে দিয়েছে তদন্তের গতি প্রকৃতি বা তদন্ত কতদূর অগ্রগতি হলো বা তদন্তের কি ডেভেলপমেন্ট সেটা ইনফরমেন্ট বা ভিকটিমকে উইদিন 90 days ফ্রম দ্য ডেট অফ কমপ্লেন জানাতে তারা বাধ্য থাকবে, ম্যান্ডেটারি। ফ্যান্টাস্টিক, দর্শক বন্ধুরা এই পয়েন্টটাকে নোট করবেন, পুলিশের দায়বদ্ধতা এখন এরকম জায়গায় পৌঁছেছে যে আপনি অভিযোগ করার পরে আপনার অভিযোগের ভিত্তিতে তদন্ত কত দূর হয়েছে, কি কাজ পুলিশ করেছে এইটা জানাতে পুলিশ কিন্তু এখন দায়বদ্ধ নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে। ওকে, বেশ ভালো। প্রথমে আপনাকে বললাম সিটিজেন সেন্ট্রিক জাস্টিস, মানে আইনটা জনগণের জন্য, জনগণ যদি তার নিজের অভিযোগের ব্যাপারে নিজের কেসের খবর যদি নিজেই না পায় তাহলে এটা তো কি চলতো না? মোটামুটি ভাবে এটা যেটা আমি একটু আগে বলছিলাম, পুলিশের পুলিশ বাবা পুলিশের ছুলে 36 ঘা এরকম একটা ধারণা ছিল, তো সেই ধারণার একটা পরিবর্তন করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। প্রচেষ্টা নয়, আইন করে বিধিবদ্ধ করা হয়েছে, প্রচেষ্টা অন্য জিনিস, এটা বিধিবদ্ধ ম্যান্ডেটারি, অ্যাডমিনিস্ট্রেশনকে এটা ফলো করতেই হবে, ফলো না করলে তারা সেই তার দায়বদ্ধতার জায়গায় তারা পড়বে, তার উচ্চতর আধিকারিকের কাছে তাকে কৈফত দিতে হবে, কোর্টের কাছে তাকে কৈফত দিতে হবে, কারণ এটা আইনে বলে দেওয়া আছে। আচ্ছা, তুমি বাধ্য এটা করতে, এটা কোনো দয়া করার ব্যাপার নয় যে তুমি পাল, এটা একদম কম্পালসারি ম্যান্ডেট। আইনের কথায় দুটো কথা আছে, মে আর স্যাল। এই পর্বে আজকের মতো
এই অবধি, আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ দিবাকর বাবু, নমস্কার। নমস্কার।